শুক্রবার ছিল শিখ ধর্মগুরু গুরু নানকের 552তম জন্মতিথি। এদিন এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের তিনকোনিয়া গুরুদুয়ারে এবং সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন গড়গড়া ঘাট এলাকায় গুরুদুয়ারে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। আপনারা সকলে জানেন আমরা বর্ধমানের শিখ সমাজ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে প্রত্যেক বছরের ন্যায় এবছরও 552তম আমাদের শ্রী গুরু নানক দেবজির জন্ম উৎসব পালন করছি। আজকে দুপুরবেলা এখানে যেখানে মানে গুরু নানক দেবজি এখানে এসেছিলেন এখানে আমরা পালন করলাম, প্রার্থনা করলাম সকল বর্ধমানবাসী ভারতবাসী জন্যে যে আমরা করোনা মুক্ত মানে ভারত পাই এবং স্বাস্থ্য আমাদের সকলের ভালো থাকে এবং আমরা সকলে মিলেমিশে আমরা থাকতে পারি এই আমরা প্রার্থনা করলাম। এই সঙ্গে আজকের এই শুভ দিনে আমাদের কাছে মানে আমাদের কাছে এক্সট্রা যেটা মানে প্রাপ্য হচ্ছে সেটা হচ্ছে কৃষি আইন। আজ সকালে ঘুম থেকে উঠেই হঠাৎ টিভি চালিয়ে দেখতে পাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন বাতিল করার ঘোষণা করেছেন। আমাদের কাছে সত্যিই মানে সমগ্র ভারতবাসীর কাছে তো আছেই, আমাদের শিখেদের কাছে বিশেষ করে এটা এই দিনটা আরও গুরুত্ব মানে আমাদের গুরুত্ব মানে আছে, তার কারণ আজকে এই শুভ দিনে আজকে আমাদের প্রধানমন্ত্রীর সদ্বুদ্ধি হয়েছে, উনি ওনার মানে যেটা আইনটা ছিল কালা আইন সেই কালা আইন উনি রিভোক করেছেন। না আমরা আমরা আপনাদের সকলে বলি আমরা সকলেই ধর্ম নিজের পালন করি কিন্তু সমাজ সবার আগে, আমরা সেইটাকে মাথায় রেখে যেহেতু করোনা আছে আমরা দেখেছি যে দুর্গাপূজার প্রসেশন হয়নি, কালী পুজোর হয়নি, মোহরমের হয়নি, তাহলে আমরা কেন আগ বাড়িয়ে করতে যাব? সেই সাম্প্রদায়িক স্বীকৃতির সৌভাগ্যকে আমরা কোনো ব্যতিক্রম কিছু করিনি, আমরা ওই জন্যেই করোনা মানে করোনা যেটা আছে যাতে স্প্রেড না করে তার জন্যে আমরা প্রসেশন করিনি। আগামী বছর আমরা আশা করি মানে বড় আকারে প্রসেশন করব। উল্লেখ্য 1510 সালে গড়গড়া ঘাটের গুরুদুয়ারে আসেন গুরু নানক। অন্যান্য বছর তিনকোনিয়া গুরুদুয়ারা থেকে গড়গড়া ঘাট পর্যন্ত একটি নগর সংকীর্তন হতো, কিন্তু এবছর করোনার জন্য সেই নগর সংকীর্তন বাতিল করা হয়েছে। এদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করেছেন। শিখ সম্প্রদায়ের মানুষ জানান এটা তাদের নৈতিক জয়, এর জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান। আজ সাডে গুরু নানক দেব জি কা জন্ম 552 সাল হ্যাঁ, এস চরণ কমল তে বড়ি খুশি হো রই হ্যাঁ সানু। আজ মোদী জি নে কিষান মোর্চা নু খুশ কিতা হ্যাঁ, আসি আজ বহুত হি খুশ হ্যাঁ সারে শিখ কৌম দে লাখ লাখ বধাইয়া সারিয়া নু, আপ জি নু ভি সারিয়া পরিবার ওয়ালিয়া নু ভি। ওয়াহিগুরু জি কা খালসা, ওয়াহিগুরু জি কি ফতেহ। পবিত্র গুরু নানকের দেবের জন্মদিন, এই জন্মদিন পালনের জন্য শিখ সম্প্রদায় সহ সমস্ত স্তরের মানুষ আজকে গড়গড়া ঘাট গুরুদুয়ারা, যেই গুরুদুয়ারা 1510 সালে এখানে গুরু নানক দেবজি নিজে এসেছিলেন, এটা ভারতবর্ষের মধ্যে একটা বিখ্যাত গুরুদুয়ারা, এই গুরুদুয়ারাতে উনি এসেছিলেন, সেই জন্য শিখ ধর্মের মানুষ এবং অনেক তীর্থাত মানুষ এখানে আসেন এই মাটি কষ্ট করার জন্য। এই গুরুদুয়ারা আমাদের বিখ্যাত গুরু গড়গড়া ঘাট গুরুদুয়ার চরণ কমল রোড, এটা আমাদের এখানে এই গুরুদুয়ার আছে, পাশেই সর্বমঙ্গলা মাজার মায়ের মন্দির আছে, পাশেই আমাদের খক্র বাবা মাজার, একটা পবিত্র এটার ভূমি, এই ভূমিতে অনেক বড় বড় ব্যক্তিত্ব এখানে এসেছেন। প্রতি বছর দেখা যায় পদযাত্রা করে খুব সুন্দর করে সাজগুজ করে এখানে একটা ঐতিহ্যভাবে একটা দেখা যায়, এবারে দেখা যাচ্ছে যেহেতু করোনা সিচুয়েশনকে মাথায় রেখে তৃতীয় ঢেউ সেই জন্য সেটাকে অবলম্বন করে ওনারা কমিটি যারা আছে সবাই সেই সরকারের নির্দেশকে মান্যতা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী যা বলছেন সেই কথাটাকে তারা মান্যতা দিয়ে আজকে তারা শোভাযাত্রা করেননি, এখানে এসে গুরুকে স্মরণ করছে, গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং এখানে গুরুবাণী গ্রন্থ সাহেব পাঠ হচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।